আর এফের এক সুপরিচিত এবং বিভরযোগ্য নাম প্রকাশ্য দিবালুকে একটি ম্যাজিক গাড়ি চুরি সোমবার দুপুরে কৈলাসভরের পাইতুর বাজার এলাকায় মোটরস্ট্যান্ড থেকে দিনে দুপুরে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি চুরি করে পালিয়ে যায় এক চোর হঠাৎ গাড়ির মালিক সুদীপ সিনহা এসে দেখতে পায় তার গাড়িটি মোটর স্ট্যান্ড থেকে উধাও কিছুক্ষণের মধ্যেই মোটরস্ট্যান্ড এলাকায় হইচই শুরু হয়ে যায় বেশ কিছুক্ষণ পর খবর আসে গাড়িটি শান্তিপুর এলাকায় দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় গাড়ির মালিক সহ বেশ কয়েকজন শান্তিপুর গিয়ে রাস্তার মাঝে গাড়িটিকে পাওয়া যায় গাড়ির সঙ্গে সুজন নামে এক যুবককেও আটক করে তারা সুজন শিকার স্বীকার করে সে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল সে সময় গাড়িটি নষ্ট হয়ে যায় তখন সুজনকে উত্তম মধ্যম দেয় এলাকার যুবকরা ধৃত সুজনকে কৈলাসর থানার হাতে তুলে দেওয়া হয় একটি মামলা নিয়ে গঠনার তদন্তে নেমেছে পুলিশ পুলিশ ধৃত সুজনকে কৈলাসর আদালতে পাঠায় এটা যদি কেউ নজরে পড়ে তাহলে মানে আটক করার লাগে তারপর পনেরো পাই জলাই বীজ বলে পাই দিয়েছে ওইখানে স্থানীয় কিছু লোক আসলো তারা বলে মানে সাহায্য করিয়াও মানে তো জানে না তারা যে এটা ড্রাইভার না অন্যকে মানে এটা চুর করিয়া তো তারা ভাবতে পারছে না তারা তো ড্রাইভার ভাবিয়ে তারা আরো সুন্দর করিয়া মানে গাড়িটা পাইট করিয়া দিছে বৃষ্টা তারপরে এখানে মানে জলাই তো একটা গাড়ি আয় ওই গাড়িটা পুষে দেন ওই গাড়িটা এদিকে যাইতেছে তারপরে আমরা গেছি সবাই গিয়া কৈলাসর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট ফোকাস ত্রিপুরা